আসসালামু আলাইকুম ভিউয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব মজার মজার পিঠা দিয়ে পিঠা ডালা সাজিয়েছি। আশা করি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুধু পিঠার ডালা নয়, পানের ডালাও সাজিয়েছি সুপারি সহ নানা রকম মুখরোচক সুগন্ধি দিয়ে। এই পানের ডালাটি বানানো হয়েছে ঘরে বসেই, আমরা সবাই মিলে এই পিঠা এবং পানের ডালা তৈরি করেছি। পাকন পিঠার ডিজাইন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এটি আমাদের এই পিঠার ডালায় রয়ে গেছে। এই পিঠাটি বানানোর জন্য খুব বেশি স্কিল দরকার নেই, শুধু কারো কাজ করার জন্য যেটুকু স্কিল দরকার ততটুকু থাকলেই হবে। এটি বানানোর পর এই ডিজাইনটি দেখলে মনে হয় এটি একটি ইউনিক ডিজাইন, এবং মনে হয় যেন এই ডিজাইনগুলো, এই নকশাগুলো খুব মেপে মেপে করা হয়েছে। অ্যাকচুয়ালি তা নয়, যাদের এই স্কিলটি রয়ে গেছে তারা একটি পিঠার ডিজাইন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলে। সো আশা করি আপনাদের এই পিঠা বানানোরটি ভালো লাগছে এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেই সাথে ভিউয়ারদেরকে বলবো, যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা যারা নতুন তাদেরকে এই চ্যানেলটির পাশে বন্ধু হিসাবে থাকার জন্য অনুরোধ করব, এবং যারা অলরেডি এই চ্যানেলটির বন্ধু হিসাবে আছেন আপনাদের লাইক শেয়ার কমেন্টসের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের বন্ধুদের সাথেও এই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত এবং কমেন্টস এই ভিডিওগুলোর জন্য রাখবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আশা করি এই পাকুন পিঠার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। এটি বাংলাদেশের সহ অন্যান্য এশিয়া দেশে যারা এই পিঠাটির সাথে পরিচিত তারা বিশেষ অকেশনে এই পিঠাগুলো বানিয়ে থাকে। আর পিঠা বিলাসী যারা, তারা শীতের সময় প্রতি বছরই এই পিঠাটি বানায় যদি তাদের নিজস্ব এই স্কিল এবং দক্ষতা থেকে থাকে। সো আশা করি অনেকেই এই পিঠাটি বানাতে জানেন এবং বানান। সেই সাথে আমরা আরও কিছু পিঠা এখানে বানিয়েছি, তার মধ্যে রয়ে গেছে চালের গুঁড়ি দিয়ে কিছু পিঠা, সাবুদানা দিয়ে কিছু পিঠা, এই জাতীয় পিঠাগুলো সবসময় খুবই মুখরোচক এবং খুবই সুস্বাদু। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি এনজয় করছেন, দেখছেন এবং এটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। সো এই বলেই আমি শেষ করব, আপনাদের সাথে বিদায়, খুদা হাফেজ। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।